ফিরেলাম বিরতির পর। শঙ্করাচার্য স্কুলের গোল্ডেন ডায়মন্ড জুবিলি উপলক্ষে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। হীরক জয়ন্তী উদযাপন স্কুলের এবং তার জন্য ব্যাপক আয়োজন। স্কুলকে স্কুলের কচিকাঁচা থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষের এবং পূর্বেই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে স্কুলের যাবতীয় হীরক জয়ন্তী উপলক্ষে কর্মসূচির কথা ঘোষণা দেন স্কুল কর্তৃপক্ষ। সেই মোতাবেক আজকে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শঙ্করাচার্য স্কুল যে স্কুলের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে মাধারঘাটে এডি নগরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। স্কুল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে আজকে স্কুলের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুনুন। এখানে বিস্তর আলোচনা হয়েছে। স্কুল শুরু হয়েছিল 1965 সনে এবং তার যে মুখ্য উদ্দেশ্য, আমরা যারা আমার পূর্ববর্তী বক্তারা এখানে বক্তব্য রেখেছেন, যে নারী শিক্ষার বিস্তার এবং যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্মলীন স্বামী বিষ্ণুপুরী পরমহংস মহারাজজি, সত্যি এক এক সময় ভাবলে আমরা অবাক হই যে আজকে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন, কিন্তু কবে থেকে এই কাজটা শুরু হয়েছে সেটা এখানে আসলে এবং আজকের এখানে বক্তব্যের পরে তাই ভাবছিলাম যে কিভাবে নারীদের, মেয়েদের, মহিলাদের সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আমরা সবাই জানি যে জ্যোতিবা ফুলে এবং ওনার যে স্ত্রী সাবিত্রীবাই ফুলে পুনেতে প্রথম, মানে 1848-এ উনি নারীদের শিক্ষার জন্য উনি অনেক বিস্তর কাজ করেছেন। আজকের দিনে ওনাকেও স্মরণ করতে হয় এবং আমরা ওনার যে জন্মদিনে আমরাও ওনাকে আমরা স্মরণ করি, মাঝে মাঝে আমরা ওইখানে নিমন্ত্রণও পাই। তো সত্যিই আমার আজকে এখানে আসার পর এখানে বিভিন্ন দাবি দেওয়া রেখেছেন স্কুল কমিটির পক্ষ থেকে এবং হেডমিস্ট্রেস মহোদয়া, আমরা দেখব বিষয়টা, কারণ এর আগেও আমি একটা এই ধরনের যে গভর্নমেন্ট এডিড স্কুলে একটা স্কুলকে আমি সেভাবে আমি সাহায্যের, আমাদের সরকার সাহায্যের হাত বাড়ানোর জন্য আমি চেষ্টা করেছি। বিষয়গুলো আমি দেখব, নিশ্চয়ই আমরা এগুলো দেখব। আমরা ত্রিপুরাতে এখন আমরা চেষ্টা করছি যে সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা তার উন্নয়ন, এবং আমরা সেই দিশায় আমরা কাজ করছি, বিভিন্ন সময়ে বিভিন্ন নীতি ও কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং গুণগত শিক্ষা ও শিক্ষণ যে প্রক্রিয়া সেটারও পরিবর্তনের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখানে কথা হয়েছে স্কলারশিপ বা বিভিন্ন লোনের মাধ্যমে যারা স্টুডেন্টরা তাদের পড়া ব্যাঘাত না ঘটে সেই কাজটা আমরা করছি। আজকে এখানে আমার কাছে যে প্রদত্ত যে তথ্য অনুযায়ী এই স্কুলের প্রাথমিক স্তরে 453 জন আছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। কার্যত আজ রাজ্যের একটি স্কুলের হীরক জয়ন্তী, বিশেষ করে শঙ্করাচার্য স্কুলের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তারই সঙ্গে আজকের অনুষ্ঠানের মধ্যে নারী শিক্ষার প্রসারকে কেন্দ্র করে তিনি বক্তব্য পেশ করেছেন। অন্যদিকে রাজ্যে প্রায় 60টি স্কুলে স্মার্ট ক্লাস শুরু হবে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।